আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু হয়েছে। এটি নিয়ে দেশের মানুষ এখন আনন্দে মেতে উঠেছে। লুঙ্গি পরে মেট্রো রেলে উঠতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে, সে কি আকর্ষণ! বৃহস্পতিবার 2রা ফেব্রুয়ারি সকালে দেশের প্রথম পাতাল মেট্রো রেল MRT লাইন এক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 2030 সালের মধ্যে 6টি মেট্রো রেল চালু হবে, এরপরই দেখবেন ঢাকার আশপাশ নতুন সাজে সাজবে। উন্নয়ন মাত্র শুরু হয়েছে, এই উন্নয়নে বিরোধী দলের জ্বালা শুরু হয়েছে। কত যে জ্বালা, পদ্মা সেতুর জ্বালা, উড়াল সেতুর জ্বালা। তিনি বলেন, আপনারা ভয় পাবেন না, বিএনপির আন্দোলনে লাল কার্ড, বিএনপির সবই ভুয়া। পথ হারা হয়ে বিএনপি এখন পদযাত্রা করছে, এসব পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করেন। ওবায়দুল কাদের বলেন, ঢাকার উড়াল মেট্রো রেলের পর চালু হচ্ছে পাতাল মেট্রো রেল। পাতাল মেট্রো রেলের উদ্বোধনের অনুষ্ঠানে আমি প্রথমে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই জনপদে দুইজন মানুষ কোনোদিন অস্তিত্ব হারাবেন না, একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের স্বাধীনতার স্থপতি, আর অর্থনৈতিক মুক্তির জন্য মানুষের মাঝে বেঁচে থাকবেন আমাদের নেত্রী শেখ হাসিনা।